সিজন ওয়ানে যথেষ্ট জনপ্রিয় হওয়ায় সিজন টু নিয়ে আবারও কলকাতায় হাজির বর্ষা সুন্দরী। বর্ষা আসার আগেই দুই দেশের সুন্দরীদের খোঁজে ইন্ডো বাংলাদেশ বিউটি প্যাজেন্ট বর্ষা সুন্দরী 2017। তবে আগের বছরের চেয়েও এবছরে সকলের জন্যই রয়েছে অনেক নতুনত্ব, বললেন শর্মিষ্ঠা ঘোষ। বর্ষা সুন্দরী সম্পর্কে আমার সাংবাদিক বন্ধুদের কাছে এবছর নতুন করে আবার একটা গল্প, লাস্ট ইয়ার একটা ছোট একটা গল্প নিয়ে শুরু হয়েছিল কিন্তু সেটা একটা বিরাট একটা সুন্দর সাকসেসের মধ্যে আমরা শেষ করেছি। বুঝে যাচ্ছি যে প্রোগ্রামের সেই গল্প একই রকম থাকছে, যে আমাদের অডিশন, সেমিফাইনাল এবং ফাইনাল। আজকে আমাদের শেয়ারিংটা সকলের সঙ্গে থাকছে যে এবছর আমাদের ব্যাপ্তিটা একটু মানে অনেক বেশি হয়েছে, যে যেখান থেকে আমরা একটা যে অনেক ইন্টেরিয়ারে আমরা যাচ্ছি সেখান থেকে সেই সাধারণ মেয়েদের আনছি, এনে বর্ষা সুন্দরীর মতো একটা এত বড় প্ল্যাটফর্ম আমরা রেডি করে দিচ্ছি ওদের জন্য, যাতে ওদের প্রপার গ্রুমিং এগুলোর জন্য ওরা অনেক ভালোভাবে এ করে। এবং তার জন্য আমাদের গ্রুমিং সেশনগুলোতে এবারে এগিয়ে এসেছে নয়নিকা চ্যাটার্জির মতন একজন ভালো গ্রুমার, আর তার সাথে রয়েছে স্টাইলিংয়ে স্যান্ডি, র্যাচেল ফাইটের মতন মুখ, এছাড়া যারা একদম সাধারণ থেকে একসময় আজকে একটা স্টার। আর এরাও হয়তো আজকের এই নতুন যারা আসছে বর্ষা সুন্দরীতে, আমরা তাদেরকেও আমরা এরকম করছি যে একটা সেই সাধারণ ঘর থেকে আসা কি যে কোনো একটা যেরকমভাবে আসা, এই প্ল্যাটফর্ম তাদের একটা ভালো রকমভাবে প্রজেক্ট করছে। প্রতিযোগিতার কার্টেন রেজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেচেল ওয়াইট, আগের বছরের উইনার তিথি সহ অনেকেই। প্রত্যেকেই বললেন এই বছরের বর্ষা সুন্দরী নিয়ে কিছু কথা। আমাকে যখন ইউনো শর্মিষ্ঠা দি আগে বলেছিল, আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড কি ইউনো লাইক ইন্ডো বাংলা একটা ফ্যাশন শো অ্যান্ড একটা বিউটি পাজেন্ট হচ্ছে। বাট আফটার আই স লাস্ট ইয়ার ইট ওয়াজ সাচ আ গুড সাকসেস and I believe in what she is doing, so I'm very happy to be a face of it, and I hope it's a good way for people who are new to get that platform and get groomed and just get the right path to be able to achieve their dreams. না, গ্রুমিং সেশনে আমি থাকতে পারবো কিনা জানি না, কারণ আমি নিজেও এখনও শিখছি, আমিও বলতে গেলে স্টুডেন্ট, কাজ মাত্র শুরু করলাম। সো আমি চেষ্টা করব যদি আমার এখানে আসা হয়, কারণ আমি অনেক বিজি থাকি, টুকটাক কাজ করে বেশি কিছু তো করতে পারছি না। তো যদি আমাকে এখানে আসার অপরচুনিটি দেয়, আসা হয়, অবশ্যই আমি এখানে আসবো। এবং যারা পার্টিসিপেট থাকবে টপ টেনের মধ্যে তাদেরকে আমি ভালো কিছু স্পিচ দিব, তাদেরকে বলবো যে কীভাবে কাজ করলে বা কনফিডেন্ট লেভেলটা কীভাবে গ্রো করা যায়। যেহেতু আমার একটা কিছু হলেও আমার একটা আইডিয়া আছে, সেটা আমি ওদের সাথে শেয়ার করবো অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, বাট নট টিচার বা গ্রুমার হিসেবে সেটা আমি করবো না।